হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল ম্যাথভাস্টেস ম্যাথ আজ আমরা ক্লাস ইলেভেনের অন্তরকলন বা অবকলন প্রশ্নমালা থ্রি এই চ্যাপ্টের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বেলাইকানটিকে প্রেস করে রাখতে পারো তাছাড়া তোমরা যদি ক্লাস ইলেভেনের নতর প্রগতি এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তোমরা আরেকটা চ্যানেল আছে ম্যাথভাস্টেস ম্যাথ টু সেখানে গিয়ে দেখতে পারো তার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে তাছাড়া তোমাদের যদি অঙ্কনি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের ফটো তোমরা আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে পারো তার সলিউশনও তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে তো ইনস্টাগ্রামে যার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো তো চলো আজ নতুন কিছু শেখা যাক তিন দা কী বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্গত চিহ্নাই করো তিনের এক দাগ রুট এক্স তো আমি কী মনে করছি অ্যান্সার লেট

এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স পুট করে দাও সময় লিমিট এইচ টেন্সটা জিরো তাহলে এফ অফ এক্স ভ্যালু কত এই এক্স প্লাস এইচ টু হাফ মাইনাস এক্স টু হাফ এইচ কারণ কি এফ ভ্যালু এই যে এবার দেখো আমি কী পুট করছি এক্স প্লাস এইচ টু জেড পুট করছে ঠিক আছে তাহলে এক্স প্লাস এইচ জেড পুট করব তাহলে আমার লিমিট চেঞ্জ করতে হবে তাহলে এইচ কি লিখব জেড মাইনাস তাহলে দেখো এইচ টেন্স টু যদি জিরো হয় তাহলে আমরা কী লিখতে পারি জেড টেন্স টু এক্স কী করে বুঝলাম মনে করো এইচ ইকল টু জিরো সাপোজ মনে করো এইচ ইকল টু জিরো যদি এইচ ইকল টু জিরো হয়েছে তো তাহলে কি লিখতাম জেড ইকল টু এক্স তাহলে এইচ টেন্স টু জিরো হলে তাহলে জেড টেন্স টু এক্স হবে যদি ইকোয়াল টু জিরো তো এইচ তখন লিখতাম জেড ইকোয়াল টু এক্স তাহলে যেহেতু এইচ টেন্স টু জিরো তাহলে কি লিখবো জেড টেন্স টু এক্স ওকে তো তাই লিখেছি তো এবার অঙ্কে চলে আসো তাহলে সময় সময় লিমিট জেড টেন্স টু এক্স তাহলে এক্স প্লাস এইচ সময় কত লিখবো জেড তাহলে জেড টু দেওয়ার হাফ মাইনাস এক্স টু দেওয়ার হাফ বাই এইচ এইচটাকে কি লিখবো জেড মাইনাস এক্স আর লিমিটটা তাহলে এখন জেটা কনভার্ট করব তাহলে এস টেন্স টু জিরো হলে কি লিখি জেড টেন্স টু এক্স হবে তাহলে এখন এই এস টেন্স টু জিরো পরিবার কত লিখব জেড টেন্স টু এক্স তো এটাকে আমরা লিমিটে এই ফর্মুলার সাথে ইকুয়াল করতে পারি আমরা জানি কি লিমিট এক্স টেন্স টু এ এক্স টু ডিভাইড এন মাইনাস এ টু ডিভাইড এন বাই এক্স মাইনাস এ হলে এটার ভ্যালু কত হয় এন ইন্টু এ টু দিবার এন মাইনাস ওয়ান তো এখানে দেখো এর জায়গায় কত আছে হাফ এন এর জায়গায় এন জায়গায় কত আছে হাফ আর এর জায়গায় কত আছে এক্স তাহলে কত লিখবো তাহলে হাফ ইন্টু এক্স টু ডিবার হাফ মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখান তাহলে কত পাবো হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার বিয়োগ করলে মাইনাস হাফ তাহলে সমান সমান হাফ ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ তাহলে সমান সমান ওয়ান বাই টু ইন্টু আর এক্স টু দি পাওয়ার হাফ মানে কি লিখতে পারি রুট এক্স তাহলে ওয়ান বাই টু রুট এক্স হবে এই এফ অপেক্ষকের অন্তর কলজ এটা কোন নিয়মের সাধন করলাম প্রথম নিয়মের সাহায্যে ঠিক আছে এই যে অন্তর কলজ প্রথম নিয়ম থেকে পাই এবার সেকেন্ড রাউন্ডে আমরা যাব তিনের দুই দা কি বলছো এক্স কিউব এর আউড অন্তর্কলেজ বার করতে হবে প্রথম নিয়মের সাহায্যে তাহলে লেট ওয়াই জুগল টু এফ এক্স তাহলে এফ আফ এক্স সময় যদি এক্স কিউব হয় তাহলে এফ কথা হবে জাস্ট এক্সের জায়গায় এক্স লিখে দেবো তাহলে সময় হোল এখন প্রথম নিয়ম থেকে পাই ডিআই বাই ডি এক্স জুগল টু লিমিট টু এফ বাই তাহলে এবার ভ্যালুগুলো পুট করে দাও তাহলে ভ্যালু কত এই যে মাইনাস ভ্যালু বাই এইটাকে এক্স প্লাস এইচ এর কিউবটাকে এ প্লাস বি এর হল কিউবের ফর্মুলা খেলো তাহলে এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলো খেয়ে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি এবুব তো সেটাই করো যেখান থেকে কি পাবো এক্স কিউ প্লাস থ্রি এক্সএস কর এইচ প্লাস থ্রি এক্স এইচ স্কোয়ার প্লাস এইচ কিউ মাইনাস এক্স কিউব বাই এইচ এবার দেখো আমি কি করছি দেখো এই তোমার এক্স কিউব আর এক্স কিউব এটা আছে তাহলে পরে থাকবে কি লিমিট এইস্ট্যান্সটা জোরো মিছিল জিনিসটুকু থ্রি এক্সএস করে এইচ প্লাস থ্রি এক্স এইচ স্কোয়ার প্লাস এইচ কিউ বাই এইচ দেখো এই ওপরে যে লবে যে পদটা আছে প্রত্যেকটা পদের মধ্যে এইচ কমন আছে তো তাহলে আমি এইচ কমন নিচ্ছি ওপরে এই তিনটে পদের মধ্যে থেকে তাহলে লিমিট এইচ টেন্সে জিরো তাহলে এইচ কমন দিলে কী পাবো এইচ ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার বা এইচ যেহেতু এইচ টেন্স টু জিরো তার মানে কি এইচ নট নটিকল জিরো আর নট নটিকল টু জিরো হলেই কি আমরা ওপর নিচে কাটতে পারি তাহলে এই এইচ আর এইচ কেটে দেবো তাহলে পরে থাকবে কি লিমিট এইচ টেন্সে জিরো এই জিনিসটা থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার

তাহলে আমাকে বার করতে হবে এফ অফ এক্স প্লাস এইচ এইচের ভ্যালু তাহলে এক্স প্লাস এইচ হন কী হবে জাস্ট এক্সের জায়গায় এক্স প্লাস এইচ তাহলে এক্স প্লাস এইচ টু ডি বাই সিক্স তাহলে এখন অন্তর্গুলো যে প্রথম নিয়ম থেকে ডি ডিআই বাই টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ তাহলে এবার ভ্যালুগুলো পুট করে দাও সময় সমান লিমিট এইস টেন্স টু জিরো তাহলে এফ এফ এক্স প্লাস এইচের ভ্যালু কত এক্স প্লাস এইচ টু দি বাই সিক্স মাইনাস এফ এফ এক্সের ভ্যালু কত এক্স টু দি বাই সিক্স বাই এইচ এবার আমরা পুট করছি পুট এক্স প্লাস এইচ ইকোয়াল টু জেড তাহলে এখান থেকে লিখতে পারি এইচ ইকাল টু এক্স তাহলে এখন যেহেতু ওইটাকে আমরা কনভার্ট করে নিলাম তাহলে লিমিটটা আমাকে জেডে কনভার্ট করতে হবে তাহলে দেখো যদি তোমার এইচ ইকোয়াল টু যদি জিরো হতো তাহলে এখান আমি লিখতে পারতাম জেড তাহলে তোমার যদি এইচ টেন্স টু জিরো হয় তাহলে এখান তাহলে কি লিখতে পারি জেড টেন্স টু এক্স এই লজিকে তোমাকে একটু বুঝতে হবে যদি এইচ হয়ে যেত তাহলে এখান কি লিখতাম জেড তাহলে এইচ টেন্স টু জিরো তার মানে এখান লিখতে পারবো টু ওকে তাহলে এখন চলে আসি তাহলে কী পাচ্ছি সমান সমান লিমিট এক্স প্লাস জেড টেন্স টু এক্স হবে কারণ এইচ টেন্স টু জিরো হলে তোমার কী হবে জেড টেন্স টু এক্স তাহলে জেড টেন্স টু এক্স তাহলে এক্স প্লাস এইচ টু দেওয়ার সিক্স তাহলে এক্স প্লাস এইচ মানে কি জেড তাহলে জেড টু দেওয়ার সিক্স মাইনাস এক্স টু দিবা সিক্স বাই এইচ মানে কি জেড মাইনাস সিক্স তাহলে এই এইচের পরিবর্তে এটা লিখলাম তাহলে এইটাকে আবার সেই লিমিটের এই ফর্মুলা লিমিট এক্স টেন্স টু এ এক্স টু এন মাইনাস এ টু দিওয়ার এন বাই এক্স মাইনাস এ হলে কি লিখি এন ইন টু এ টু এন মাইনাস ওয়ান তাহলে এখানে এনে যে কথা হচ্ছে সিক্স আর এ জিয়া কথা হচ্ছে এক্স তাহলে দেখো কত লিখবো সিক্স ইন্টু এক্স টু সিক্স মাইনাস তাহলে সমাশন সিক্স এক্স টু হবে তোমার নির্ণয় অন্তরকলজ তিনের চারদা সাইন ফোর এই ফাংশনটিকে আমাকে প্রথম নিয়মের সাপেক্ষে আমাকে অন্তরকলজ বার করতে হবে তাহলে আমি কী করব লেট y f(x) sin 4x তাহলে আমাকে কী বার করতে হবে এফএফ তো সেটা বার করবো তাহলে সাইন তাহলে এক্স এ জায়গায় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম ফোর এক্স এর কত লিখবো এক্স প্লাস এইচ তাহলে সময় সাইন তাহলে এটাকে গুণগুলো কত পাচ্ছি ফোর এক্স প্লাস ফোর এইচ তাহলে এফ অফ এক্স প্লাস এইচএ কত সাইন ফোর এক্স প্লাস ফোর এইচ ওকে অঙ্কে চলে আসি এখন অন্তর্কলেজের প্রথম নিয়ম থেকে পাই ডিআই বাই ডি এক্স ইকাল টু লিমিট এই স্ট্যান্স টু এফ এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এফ এক্স বাই এইচ লিমিট এই স্ট্যান্স টু জিরো তাহলে এফ এফ এক্স কত এইচএ এ সাইন ফোর এক্স প্লাস ফোর এইচ মাইনাস এফ এক্স তাহলে এফএফ এক্স এ কত সাইন ফোর এক্স বাই এইচ তাহলে দেখো আমরা সবাই জানি এই ফর্মুয়াটা সাইন সি মাইনাস সাইন ডি এটাকে সি মনে করো এটাকে ডি মনে করো ফোর এক্স প্লাস ফোর এইচ টু সি মনে করো আর ফোর এক্সটাকে ডি মনে করো তাহলে এটার ভ্যালু কত হয় টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি সমস্যা লিমিট এসে এস জিরো টু কজ ফোর এক্স প্লাস ফোর এইচ প্লাস ফোর এক্স বাই টু তাহলে সি প্লাস ডি বাই টু হয়ে গেলো ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু তাহলে ফোর এক্স প্লাস ফোর এইচ মাইনাস ফোর এক্স বাই টু এই ফর্মুলা অনুযায়ী এটাকে আমি লিখতে পারি এইভাবে বাই এইচ লিমিট জিরো টু কস দেখো এই ওপরে কত পাচ্ছি ফোর এক্স প্লাস ফোর এক্স এক্স এইট প্লাস ফোর এইচ তো আমি তমন নিচ্ছি লিখে পাবো টু ইন্টু ফোর এক্স প্লাস টু এইচ দেখো আবার টু গুণ করে দাও এইট এক্স প্লাস ফোর এইচ ফিরে পাবা আর নিচে টু ছিল সেই টু ইন্টু সাইন তাহলে এই দেখো মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স কে যাচ্ছে তাহলে ফোর এইচ বাই টু বাই এইচ তাহলে দেখো আমি কি পাচ্ছি দেখো এই টু তোমার কনস্ট্যান্টটা আমি বাইরে বের করে দিচ্ছে এই যে বাইরে রাখলাম ইন্টু লিমিট এস এসে জিরো তাহলে এই টু আর এই টু কেটে যাচ্ছে তাহলে কী পরে থাকছে কস ফোর এক্স প্লাস টু এইচ সাইন তাহলে ফোর এইচকে টু দিয়ে ভাগ করলে টু এইচ তাহলে সাইন টু এইচ বাই এইচ এবার দেখো এটাকে আমরা দুটো জিনিসের গুণফল রূপে প্রকাশ করে তাদের আলাদা আলাদাভাবে লিমিট করে দিচ্ছি তাহলে একটা লিমিট আনছি লিমিট এস এস্টেন্সে জিরো কস ফোর এক্স প্লাস টু এইচ ইন্টু আর একটিকে লিমিটের মধ্যে আনছি লিমিট এস্টেন্সে জিরো সাইন টু এইচ বাই এইচ ওকে এই জিনিসটিকে আমরা এইভাবে লিখতে পারি সময় শোন এখন এই জায়গায় যদি আমি এইচ ইকাল টু জিরো পুট করে দিই এটা কি অসংগত হয়ে যায় না তাহলে আমি এখানে এখন এইচ ইকাল টু জিরো পুট করতে পারি তাহলে টু ইন্টু কস ফোর এক্স প্লাস টু ইন্টু জিরো এবার দেখো এটার জন্য আমি কী করছি তো সাইনের ক্ষেত্রে লিমিটের ক্ষেত্রে একটাই ভালো থাকে সাইনের ফর্মুলা কী আছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকাল টু ওয়ান তার মানে কি সাইনের পাশে কোন যেটা থাকবে সেটাই নিচে থাকতে হবে তাহলে এখানে টু এইচ আছে তাহলে নিচেও আমার টু এইচ যদি না থাকে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো তো নিচে আমার টু টু এইচ আনবো তাহলে টু এইচ আনতে গেলে এসে সাথে একটা টু গুণ করতে হবে তাহলে আমি একটা টু গুণ করলাম তাহলে এই টুটা যেহেতু নিচে একটা গুণ করেছি তার মানে কি ব্যালেন্স করার জন্য ওপরও একটা টু গুণ করে দিচ্ছি ওকে কারণ কি এটা তো আমি এক্সট্রা আনছি তাহলে ব্যালেন্স করে দিতে হবে তার জন্য আমি ওপরে একটা টু গুণ করেছি তাহলে সমাসন টু ইন্টু কস ফোর এক্স প্লাস টু ইন্টু জিরো মানে কি জিরো তাহলে বাদ দাও তাহলে টু কস ফোর এক্স ইন্টু এবার দেখো আমি টু এইচ টু জেড পুট করছি ঠিক আছে টু এইচ টু জেড পুট করছি তাহলে এইচ এই টু জিরো হলে তাহলে কিন্তু ক্লিয়ারলি কি বলতে পারি জেড টেন্সটা জিরো কেন যদি এইচ ইকালটি তোমার জিরো হয়ে যেত তাহলে জেড ইকালটি তাহলে কত হবে জিরো তাহলে এইচ টেন্স টু জিরো হলে তাহলে জেড টেন্স টু জিরো হবে তাহলে এখন কি লিখতে পারি লিমিট জেড টেন্স জিরো সাইন জেড বাই জেড তাহলে এখন এইটার সাথে জায়গায় পুরো হু ইকোয়াল করতে পারি এখানে এক্স দিয়ে আছে এখানে জেড দিয়ে আছে তাহলে এই জিনিসটা ভ্যালু কত হবে ওয়ান আর এই বাইরে তো টু ছিল তাহলে ইন্টু টু তাহলে আমরা ওভারঅল কথা পাবো টু ইন্টু এই যে টু ছিল এই টু ইন্টু কস ফোর এক্স ইন্টু আর এইচ এর ভ্যালু ওয়ান তাহলে ওয়ান তাহলে ওভারঅল কথা পাচ্ছি দুই দুগুণে চার

এবার ভ্যালুগুলো পোট করে দাও লিমিট এস্ট্যান্সে জিরো এফ আফ এক্স প্লাস এইচ এর ভ্যালু টেন এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ আফ এক্স এর ভ্যালু ট্যান এক্স বাই টু বাই এইচ এবার এই টেনটাকে আমরা কী করবো সাইন কজে ভেঙে দিচ্ছি তাহলে লিখতে পারি শোনাস লিমিট এ স্ট্র্যান্সে জিরো তাহলে এটাকে লিখতে পারি সাইন এক্স প্লাস এইচ বাই টু বাই কস এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এটাকে লিখতে পারি সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু বাই এইচ এইচ ছিল এর ওপরে ঠিক আছে তুমি বিয়োগ করো তাহলে বিয়োগ করলে কী হবে তোমার এল সি এম কি হবে কস এক্স প্লাস এইচ বাই টু ইন্টু কস এক্স বাই টু তো ডাইরেক্ট নিচে পাঠিয়ে দিয়েছি তাহলে ওপরে কী পাবো সাইন এক্স প্লাস এইচ বাই টু ইন্টু কস এক্স বাই টু মাইনাস কস এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এক্স বাই টু আর নিচে এইচ ছিল সেই এইচ হচ্ছে এইচ ঠিক আছে তাহলে দেখো ওই ওপরে যেটা পেলাম আমরা এতে কোন ফর্মার সাথে গুলো হচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি এই এক্স প্লাস এইচ বাই টুটাকে এ মনে করো আর এক্স বাই টুটাকে বি মনে করো তাহলে কত পাবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তাই তো তাহলে সোনা লিখতে পারি সাইন এ মাইনাস বি তাহলে এটাকে ক্লিক করি সময় সময় লিমিট এ স্ট্যান্সে জিরো সাইন এ মাইনাস বিস প্লাস এইচ বাই টু নিচে যেটা ছিল এই সময় সময় লিমিট এইচ্যান্স জিরো এটাকে যদি করি তাহলে কত পাবো সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু বাই এইচ ইন্টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু কস এক্স বাই টু তাহলে সময় সময় লিমিট এইচট্যান্সে জিরো তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে তাহলে কী করে থাকছে সাইন এইচ বাই টু বাই এইচ ইন্টু কস এক্স প্লাস এইচ বাই টু ইন্টু কস এক্স বাই টু এবার দেখো আমি কী করছি এটাকে আমি দুটো আলাদা আলাদা লিমিটে ভাঙছি একটা সাইনের জন্য আলাদা করছি আর একটা বাদ বাইগুলো গুলোর জন্য আলাদা করছি তাহলে সাইনের জন্য নিয়ে কী করছি লিমিট এইস চেন্স টে জিরো সাইন এইচ বাই টু বাই এইচ এটা একটা রাখছি ইন্টু কারণ কি সব গুণের সম্পর্কে হবে ইন্টু সাইন এইচ চেঞ্জ জিরো ওয়ান বাই কস এক্স প্লাস এইচ বাই টু ইন্টু কস এক্স বাই টু তো দেখো একটু আগে আমি বলেছি সাইনের ফর্মুলা যদি আমাকে ফেলতে হয় তাহলে সাইনের পাশে যে জিনিসটা থাকে নিচেও আমাকে সেই জিনিসটা আনতে হয় তাহলে সাইনের পাশে কত আছে হাফ এইচ এইচ বাই টু মানে কি হাফ এইচ বলতে পারি তাহলে আমার নিচেও আমার কি আনতে হবে হাফ এইচ তাহলে এইচ এর সাথে একটা হাফ গুণ করতে হবে নিচে তাহলে নিচে যদি একটা হাফ গুণ করি তাহলে ব্যালেন্স করার জন্য ওপরেও একটা হাফ গুণ করতে হবে সে ওপরেই সে হাফটা গুণ করছে কিন্তু এখন এই জায়গায় যদি এইচ টু জিরো পুট করে দিই এই লিমিটটায় তাহলে কি এই জিনিসটা ভ্যালু কি অসংগত হয় হয় না তাহলে এখন আমি এই জায়গাটা এইচ টু জিরো পুট করে দিতে পারি তাহলে পুট করো তাহলে ওয়ান বাই কস এক্স প্লাস জিরো বাই টু ইন্টু কস এক্স বাই টু কারণ কি এর মধ্যে তো এই ওয়ালা জিনিস নেই অর্থাৎ এটা তো কিছু করতেই পারবো না এটা যেমন ছিল তেমনই আছে শোন এটাকে এখন প্রথমে লিখছি তাহলে হাফ হাফ তোমার কনস্ট্যান্ট টার্ম এর সাথে গুণ থাকবে এর সাথে গুণ থাকবে কোনো ব্যাপার না তাহলে হাফটাকে এখন বাইরে বার করে দিচ্ছি মানে প্রথমে লিখে নিচ্ছি হাফ ইন্টু ওয়ান বাই কস এক্স প্লাস জিরো বাই টু মানে কি কস এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু আর এখানে কী পুট করছি দেখো এইচ বাই টু ইউকাল টু জেড পুট করছি তাহলে এইচ বাই টু ইউকোল যদি জেড হয় তাহলে এখান থেকে আবার আমরা কি পাচ্ছি এইচ টেন্স টু জিরো তাহলে এইচ টেন্স টু জিরো হলে কী হবে জেড টেন্স টু জিরো হবে সে একই নিয়ম যদি এইচ টু যদি এখানে জিরো পুট করি তাহলে জেড ইউল টু জিরো হয়ে যেত তাহলে এইচ টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো হবে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখন ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড এখান থেকে লিখতে পারি তাহলে এটা এখন এই ফর্মুলার সাথে পুরো হু এক হয়ে গেল এখানে এক্স দিয়ে আছে এখানে জেড দিয়ে আছে লেটার ভ্যালু যদি ওয়ান হয় তাহলে লেটার ভ্যালু কত হবে ওয়ান তাহলে কথা পাচ্ছি হাফ ইন্টু ওয়ান বাই কস এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু কি হয়েছে ক্কোয়ার্স বাই টু ইন্টু এটা ভ্যালু ওয়ান তাহলে সেই ওয়ান তাহলে আমরা ওভারঅল কথা পাবো হাফ ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এক্স বাই টু মানে কথা হয় সেক্সকোয়ার এক্স বাই টু তো এটা হবে তোমার নির্ণয় অন্তর করেছো তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে থ্যাংক ইউ